হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এখন কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলব তো প্রথম আপডেটটা হচ্ছে চ্যাম্পিয়ন্স বলে যে স্প্যানিশ ফিল্মে রিমেক আমির খান করছিল আপনার প্রত্যেকেই জানান সেই ছবিটা তিনি নিজে অ্যাক্টিং করছে না কিন্তু সেই ছবিটা তিনি প্রডিউস করছে এবং তাতে যে কোচের চরিত্রটা তার জন্য তিনি সালমান খানকে অ্যাপ্রোচ করেছিলেন এবং শোনা যাচ্ছে যে সালমান খান রাজি হয়ে গেছে এবং এই যে কোলাবোরেশনটা তার অ্যানাউন্সমেন্ট হবে ফোরটিন্থ মার্চ ইয়েস এবং সেদিনকে আমরা জানতে পারবো যে আমির খানের প্রোডাকশনে সালমান খান কাজ করছে তো আমার মনে হয় দেখুন এই ছবিটা হয়তো রিমেক হওয়া সত্ত্বেও ছবিটার গল্পটা খুব ভালো খুব ইমোশনাল একটা স্টোরি তো সেখানে সালমান খানকে যদি ভালো করে সে পারফর্ম করতে পারে ইত্যাদি করতে পারে তাহলে একটা তার কেরিয়ারে মনে রাখার মতো ছবি হবে হয়তো হয়তো বক্স অফিসে চলবে না রিমেক বলে ইত্যাদি বলে তবে আমার মনে হয় না যে এই ছবিটার ক্ষেত্রে সেই ব্যাকলেশটা হবে কারণ এটার কোনো হিন্দি ডাবড বা কোনো এ অ্যাভেলেবেল নেই এই ছবিটা বেশিরভাগ লোকে দেখেনি সেটাও একটা ব্যাপার যে রিমেকগুলো ফেল করেছে সেখানে কিন্তু সেইগুলো হিন্দি ডাবে অ্যাভেলেবেল ছিল সেগুলো সাউথের রিমেক ছিল মোস্টলি সেগুলো চলেনি স্প্যানিশ ফিল্মের রিমেকের ক্ষেত্রে কতটা কী কীরকম হয় সেটা দেখার মতো বিষয় সালমান খানের মতো স্টার রয়েছে আমির খান প্রডিউস করছে তারা মিলে যদি ভালো করে প্রোমোট করে ছবিটাকে তাহলে আমার মনে হয় ওয়ার্ক করবে ছবিটা এবং ইমোশনাল একটা গল্প তো সেখানে ফ্যামিলি অডিয়েন্সের সাথে ডেফিনেটলি সেটা কানেক্ট করবে তো দেখা যাক এই মানে অ্যানাউন্সমেন্টের জন্য আমি তো ওয়েট করেছি আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন পরবর্তী আপনার একটা একটি বাংলা ছবি কিনি তো সুব্রজিৎ মিত্র যিনি অভিযাত্রিক বলে ছবিটা করেছিলেন তিনি আজকে আর কি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তার যে তিনি দেবী চৌধুরানীকে নিয়ে ছবি করছেন এবং সেটা একটা ইন্টারভিউ উনি দিয়েছিলেন তো সেটা আমাদের ফেসবুক পেজে অলরেডি আমরা সকালেই শেয়ার করেছিলাম এটার বাকি কাস্টিং সম্পর্কে কিছু জানা যায়নি উনি বলেছেন যে এটা একটা বড়ো বাজেটের ছবি হতে চলেছে এবং এখানে বাংলা থেকে অনেক বড় বড় আর্টিস্টরা থাকবে সাবন্তীর নাম উঠে আসে সাবন্তী ছবিতে হয়তো পাঠ করতে চলেছেন মেবিও হয়তো ওনাকে দেবী চৌধুরানীর চরিত্রে আমরা দেখতে পাবো তো সাবন্তী ভালো অভিনেত্রী গয়নার বাক্সর মতো ছবিতে মোনাহাসের মতো ছবিতে তিনি ভালো কাজ করেছেন এবার দেখা যাক এই ছবিতে উনি থাকেন কি না মানে সেটা অফিসিয়ালি কনফার্ম হয় কি না এবং আলটিমেটলি ছবিটা হয় কিনা সেটাও একটা বড় ব্যাপার তার কারণ হচ্ছে এর আগে তিতু নিয়ে ছবি অ্যানাউন্স হলো তারপরে সেই ছবিটা কিন্তু আলটিমেটলি হলো না সেটা স্টল হয়ে গেল তো এরকম ছবি অ্যানাউন্স হয় এই ধরনের সাবজেক্টের উপর আগেও বাংলায় দেবী চৌধুরানী হয়েছে খুব সাকসেসফুল হয়েছে এই ধরনের সাবজেক্টের ওপর ছবি হলে ভালো করে হলে ডেফিনেটলি চলবে লোকে দেখবে কিন্তু সেটা বানানোর জন্য টাকা লগ্নি করতে হবে সেটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার তো দেখা যাক আলটিমেটলি ছবিটা হয় কি না প্রত্যেকেই জানেন যে পাঠান এক এক হাজার কোটি টাকার মার্ক ছুঁয়ে গেছে ইয়েস পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশন সেটা এক হাজার কোটি টাকা হয়ে গেছে আপনাদেরকে বলে রাখি এই ছবিটা কিন্তু চায়নাতে রিলিজ করেনি এর আগে আমির খান যে টাকাটা রোজগার করেছে সেই টাকাটা কিন্তু সে চায়নাতে রিলিজ করে ওরকম দু হাজার কোটি ইত্যাদি ওরকম সব করতে পেরেছে যা যা আগে রেকর্ড করেছিল আমির খান তো সেই জিনিস এটা কিন্তু চায়নাতে হয়নি কারণ চায়নাতে প্রচুর নাম্বার অফ মানে থিয়েটারস রয়েছে প্রচুর নাম্বার অফ স্ক্রিনস রয়েছে তো সেখানে প্রচুর টাকা কালেকশন হয় যেমন সিক্রেট সুপারস্টারও করেছিল নাঙ্গলও করেছিল এটা কিন্তু পাঠান কিন্তু সেটা হয়নি পাঠান এখনো কিন্তু বেশ ভালোভাবে চলছে মানে এটাকে বলে জেনুইনলি কামব্যাক একে বলে বস এক হাজার কোটি টাকার কামব্যাক আচ্ছা কদিন আগে একটা আপডেট উঠে আসছিল যে ধুম ফ্র্যাঞ্চাইজ এবং যে স্পাই ফ্র্যাঞ্চাইজ এই দুটো মার্চ হতে চলেছে বাট আজকে রিপোর্ট উঠে এসেছে যে আদিত্য চোপড়া বলে দিয়েছেন যে তিনি এই দুটো ফ্র্যাঞ্চাইজকে মার্চ করবেন না আর এটা স্বাভাবিকভাবে ধুমে অলরেডি জন ছিল ঋত্বিক ছিল তো এখানে সেটা কিভাবে মার্চ হতে পারে তাই না তো সেটা একটা কি ইলজিক্যাল হয়ে যেত ব্যাপারটা তো তাই জন্য তারা ভালোই করছে লোকেশ কানা রাজের কো রাইটার রত্না কুমার তিনি লিওর শুটিং হচ্ছে কাশ্মীরে সেখান থেকে একটা ছবি পোস্ট করেছিলেন সেটাও আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলাম সেখানে তিনি বিজয় সেতুপতি আপনার মনে আছে প্রত্যেকে যে বিক্রমে একটা সিন ছিল যেখানে ওর সানগ্লাসের একটা গ্লাস ভেঙে যায় তো সেই গ্লাসটার হাতের ছবি নিয়ে রত্না কুমার একটা ছবি দিয়েছেন এবং এই পোস্টটা থেকে বোঝা যাচ্ছে যে বিজয় সেতুপতির এখানে ক্যামিও থাকতে চলেছে এবং লিও এলসিইউর পার্ট হতে চলেছে এটা একদম শিওর শর্ট হয়ে গেল এবং বিজয় সেতুপতি ক্যারেক্টারটা যেহেতু দেখিয়েছিল যে মরেনি মানে এক্সাক্টলি ওর ডেড বডি তো দেখায়নি যে ও মরে গেছে কিনা কি হয়েছে তো সেটা তো দেখায়নি তার মানে তাকে ফিরিয়ে আনবে তো আমার মনে হয় এখানে একটা ছোট ক্যামিও থাকবে বড় এক্সটেন্ডেড ক্যামিও থাকবে না কারণ বিজয় সেতুপতি এখন কিন্তু কাশ্মীরে নেই তো দেখা যায় কবে যায় এবং কামাল হাসানের হয়তো ক্যামিও থাকতে পারে সেটাও কিন্তু রত্নাকুমার কদিন আগে একটা ছবি দিয়েছিল যেখানে পিছনে একটা ঈগল আঁকা ছিল ও সামনে বসেছিল এরকম একটা ছবি ও পোস্ট করেছিল তো দেখা যাক কার ক্যামিও থাকতে চলেছে এখানে এবার কীভাবে লোকেশ কানেক্ট করে এবং যদি ভাবেন এক ফ্রেমের মধ্যে কামাল হাসান এবং বিজয় থাকে তামিলনাড়ুর হলে আগুন লেগে যাবে বস জাস্ট আগুন লেগে যাবে সেটা আলাদাই লেভেলের ব্যাপার হবে দেখা যাক আলটিমেটলি কী হয় আর আজকে সবচেয়ে বড়ো আপডেট সেটা হচ্ছে হেরা ফিরি থ্রি এর শ্যুটিং স্টার্ট হয়ে গেছে ইয়েস এবং এতে অক্ষয় কুমার পারেশ রাবল সুনীল সেট্টি তিনজনেই রয়েছে একসাথে এবং এটার একটা প্রোমো শ্যুট হচ্ছে আজকেই মুম্বাইতে সেটা শ্যুট হয়েছে এবং বিভিন্ন মানে এই জিনিসটা আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস যেটা শুনে আমার মনে দুঃখও হয়েছে যে শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্টসের অনুযায়ী যে এই ছবিটা ফারাসামজি সামজি হয়তো ডিরেক্ট করতে পারে এবং এই জিনিসটা সবচেয়ে চাপের একটা বিষয় কারণ ফারাদ সামজি ডিরেক্ট করা মানেই ফারাসামজিকে আমরা ভালোবে নোলান সামজি বলে ডাকি কারণ তিনি ক্রিস্টোফার নোলানের লেভেলে সিনেমা বানান এত ক্রিঞ্জ কমেডি হয় এত বাজে ডায়লগস হয় তার ছবি আপনারা প্রত্যেকেই দেখেছেন এই কিসি কা ভাই কিসি জানে গান এসছে এই ধরনের সেন্সিবিলিটি এই ডিরেক্টারের তো আমার যত যথেষ্ট ডাউট আছে এবার এটাও হতে পারে যে ফারাদ সামজি খুব ভালো একটা ছবি কে কেরিয়ারে বেস্ট ছবি মানলো সেটাও হতে পারে দেখা যাক কি হয় তবে ফারাদ সামজিকে নিয়ে আমার এ নেই আর নীরাজ বোরা নেই ভাই তো নীরাজ বোরার মতো লাইন্স কে লিখবে নীরজ বোরাই হেরাফেরিকে হেরা ফেরি বানিয়েছিল সত্যি কথা বলছি উনি যে যে ছবি প্রিয়দর্শনের জন্য লিখেছেন তার যে লাইন্স তার যে ইম্প্যাক্ট সেটা আজকেও আমাদের মনের মধ্যে রয়েছে দ্যাট ওয়াজ নীরাজ বোরা তিনিই তো নেই তো দেখা যাক কি হয় আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন এই আপডেটসগুলো নিয়ে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যালে সাবস্ক্রাইব করতে ভুলবেন না